ওয়েলকাম ফ্রেন্ডস অবশেষে দীর্ঘ লড়াই এবং দীর্ঘ প্রতীক্ষার পর রাজ্য সরকারি কর্মীদের যে ডিএম মামলা চলছিল হাইকোর্ট এবং স্যাটে তার আজকে রায় ঘোষণা হয়েছে হ্যাঁ এবং সেই রায় গেছে রাজ্য সরকারি কর্মীদের ফেভারে আসুন আমরা একটু খবরটি দেখে নিই কেন্দ্রীয় হারে দিয়ে দিতে হবে রাজ্যকে মামলায় রাজ্যের হার হল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে ষষ্ঠ কমিশন বা এক বছরের মধ্যে মিটি দিতে হবে বকেয়া এই নির্দেশ স্যাটের একই সঙ্গে কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়ার জন্য যে আইন আনা দরকার তার দায়িত্ব রাজ্যের ওপরই ছাড়ল স্যাট স্বভাবতই এই রায়ে উচ্ছ্বসিত রাজ্য সরকারি কর্মীরা এদিনের রায়ে স্যাট জানায় কিভাবে ডিএ দেবে তার আইন করা রাজ্যের দায়িত্ব নগদ অথবা পিএফ এর মাধ্যমে বকেয়া ডিএ দেওয়া যেতে পারে কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ সর্বভারতীয় ক্রেতামূল্য সূচক মেনে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার নির্দেশ দেন বিচারপতি রণজিৎ কুমার বাগ এই রায় চ্যালেঞ্জ করতে পারে রাজ্য আইনি যুক্তি পাল্টা যুক্তি লড়াই শেষে ডিএ মামলা জয় রাজ্য সরকারি কর্মীদের গত বছর একত্রিশে আগস্ট সরকারি কর্মীদের মর্গ ভাতা আইনসিদ্ধ অধিকার এই দাবিতে সিলমোড় দেয় কলকাতা হাইকোর্ট একই সঙ্গে আদালতের রায়ে ফের মামলা যায় স্যাটে এর আগে দু সালে স্যাটে মর্গ ভাতা নিয়ে মামলার শুনানির সময় রাজ্য সরকার জানিয়েছিল ডিএ সরকারি কর্মীদের অধিকার নয় মর্গ ভাতা দেওয়া না দেওয়া সরকারের ইচ্ছের হদিন এটা স্যাট দিয়েছিল রায়টা সরকারের অধীনে এটা সরকারের এই দাবিতে শিলমোর দিয়েছিল স্যাটও এদিন সেই রায়ের থেকে তিনশো ষাট ডিগ্রি ঘুরে স্যাটের নয়া রায় কেন্দ্রের হারি মহর্ঘ ভাতা দিতে হবে সরকারি কর্মীদের অর্থাৎ কেন্দ্র সরকার যেমন বছরে দুবার ফিক্সড একটা মর্গপত তাদের শিডিউলট আছে সেই শিডিউল সেই ধরনের শিডিউল মানতে হবে রাজ্যকে তো তাহলে অবশেষে কিন্তু স্যাটে রাজ্য সরকারি কর্মীদের যে ডিএ মামলা তারা কিন্তু জয় পেলো এটা নিশ্চিতভাবেই বলা যায় এখন রাজ্য সরকার কি করবে এই মামলাকে কোন দিকে মুভমেন্ট করাবে বা তারা সরাসরি মেনে নেবে সেটাই এখন দেখবার বিষয় কিন্তু আপাতত রাজ্য সরকারি কর্মীদের একটা বিশাল স্বস্তি যে ডিএ মামলায় তাদের জয় হয়েছে ধন্যবাদ